আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইভ লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ভালোবাসা সেই আদায়া গতকালকে ছিল ভালোবাসা দিবস আর এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমাদের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা দুইটা গ্রুপ আছি একটা গ্রুপ এটার একদম বিপক্ষে আর একটা গ্রুপ এটার পক্ষে তো এটা যার যার পয়েন্ট অফ ভিউ ব্যক্তিগত জীবনে আপনি ভালোবাসা দিবস আমরা থ্রি সিক্সটি ফাইভ ডেজ এটাকে ফলো করতে চাই তো তারপরে এটা একটা বিশেষ দিবস হিসেবে এটা একটা কালচারাল প্রোগ্রামে চলে গেছে তো যাই হোক সেই দিবসে একটা নতুন একটা ঘটনা হচ্ছে যে এক ধরনের গোপনেই একদম মোটামুটি গোপনে আমাদের বাংলাদেশের যে ক্রিকেট দলের জাতীয় ক্রিকেট দলের একজন তারকায় স্টার এক সময়ের এখন নাসির হোসেন ক্রিকেটার নাসির হোসেন নাসির হোসেনের নাম নিলে আমি শোভা বলছে এই ক্রিকেটারটা আমাকে অনেক এরকম আসছিলো ওই যে শোভার নামটা চলে আসে আসলে শোভা নাসির ভাইয়ের জীবনের একটা কলঙ্কিত অধ্যায় তবে শোভাকে বিয়ে করে নাই নিশ্চিন্ত আমরা তিনি ভালো একজন মেয়েকে বিয়ে করেছেন আমাদের নাসির ভাই গতকালকে আপনার সম্ভবত দুই বছরের প্রেম ছিল উনিশ বিশ দুই বছর প্রেম করেছেন দুই হাজার একুশে এই চোদ্দোই ফেব্রুয়ারিতে তিনি যেই পাত্রীকে বিয়ে করেছেন সেই পাত্রীর বাড়ি হচ্ছে আপনার টাঙ্গাইলে যদি নাসির বাইয়ের বাড়ি রংপুর আর ভাবির বাড়ি টাঙ্গাইল যদিও দুই পরিবারের আনুষ্ঠানিকতায় আপনার খুব লিমিটেড একটা আসরে বিয়েটা হয়েছে হয়তো সেলিব্রেশনটা বড় আকারে করবেন সেই কারণে এটা জাস্ট ওই দিনটাকে তারা বিশেষ স্মরণীয় দিন করে রাখার জন্য বিয়ে করছেন দুই সালে আমাদের ভাবির সাথে ওনার কোনো একটা কালচারাল প্রোগ্রামে বা কোনো একটা ট্যুরে গিয়ে পরিচয় হয় আর এরপরে হচ্ছে ভাব বিনিময় লেনদেন মনের হ্যাঁ তো একটা সময় আয়সা আমরা দেখলাম যে এই বিবাহের পরিণতি শুভ পরিণতি ঘটছে তবে ভাবির নাম হচ্ছে তামিমা তাম্মি নাম যেমন স্মার্ট দেখতে শুনতো স্মার্ট স্ক্রিনে তো দেখছিনি আর পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনেও একজন আত্মনির্ভরশীল নারী দ্যাট মিনস তিনি একজন কী বলা হয় যে জব করেন আর তিনি জব করেন যারা সৌদি এয়ারলাইন্সে চলাফেরা করেন অনেকে ভাবির হাতে ইতিমধ্যে চা শরবত জুস কফি বা খাবারও খাইছেন না না দাওয়াত দিয়ে না এমনি খাইছেন ট্যার পাইন এটা যে ভাবি হবে তাহলে তখন সেলফি তুলতেন আমাদের এই ভাবি সৌদি এয়ারলাইন্সে একজন কেবিন ক্রু হিসাবে তিনি কাজ করতেন আর এখনও তিনি সেইখানে কর্মরত আছেন। তবে সামনের দিক থেকে ফলাফায় না আবার উইটটা সেলফি নিতে যাইন না আর ভাবির যে বক্তব্য হচ্ছে যে নাসির ভাইয়ের সাথে ওই যে সেই দুই বছর আগে থেকে তাদের রিলেশন আর এটাকে তারা বিশ্বাসে একটা দিবসে এটাকে একটা পরিণয় ঘটাতে চাইছে তবে এই ভাবির ছবি আজ থেকে কিন্তু প্রায় দুই বছর আগে নাসির ভাই কিন্তু একবার ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটা দিয়েছিলেন মানে বিয়ের টা না তামিমার সাথে ওনার ছবি কিন্তু বাঙালি তখন নাসির বিয়ের প্রতি খুব ক্ষেপা ছিল সেটার কারণ ছিল কি ওই সময় দিকে মডেলের সাথে ওনার সম্পর্ক ছিল তারপর টেলিফোন ফোন আলাপ তারপর যে কিছু ভিডিও ফুটেজ তো সকল কিছু মিলিয়ে তখন বাঙালি ওনার উপর যথেষ্ট ক্ষেপা ছিল শোভার সুন্দর চেহারা আর কান্নাকাটির কারণে যে না কামডা করলো কি কামডা করলো কি সেফুদও বলছিল যে সবাইকে পাঠায় দিত ওনার কাছে উনি মারবে না তো এরপর পরে তিনি যখন ছবিটা দিয়েছিলেন খুব বেশি তিনি আপনার সমালোচনার মুখে পড়েছিলেন কমেন্টে হিউজ পরিমাণে গালাগালি ছিল আমার খেয়াল আছে ওই ছবিটা আমিও দেখছিলাম বাট পরবর্তী সময় তিনি এটা রিমুভ করে দিয়েছিলেন সম্ভবত দশ মিনিটের মতো ছবিটা ছিল এরপরে জাতির গালির ছোটে হ্যাঁ বোকার ছোটে তিনি ছবিটা রিমুভ করছেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে আপনার আমার সাথে যার সাথে দেখছেন সেই আমার লাইফ পার্টনার হবে তিনি তার কথা রেখেছেন তবে তিনি ক্রিকেটার হিসাবে তার কথা রাখেন নাই নাসির বের পারফরম্যান্স সবাই কিন্তু শেষ করে দিছে না ক্রিকেট জগতে আপনি দেখেন গত দুই বছরের কাছাকাছি সময় নাসির ভাই বড়ো কোনো খেলাতে নাই ইভেন ওনার পারফরমেন্সের জায়গাটা যথেষ্ট বাজে এই মুহূর্তে ক্রিকেটে আর ঘরোয়া যে লিগগুলো আছে এই লাস্ট যে কয়েকটা লিগ চলছে এখানে ওনার পারফরমেন্স খুব বেশি ভালো নাই দ্যাট মিন্স তিনি এক ধরনের জাতীয় ক্রিকেট দল থেকে অবসর প্রাপ্ত হয়ে গেছেন বা উনি আর চান্স পাচ্ছেন না তবে ক্রিকেট আর তিনি না খেললেও চলবে কারণ ক্রিকেট খেলার সময় ওনার যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলেছেন ইতিমধ্যে এর মধ্যে একটা হচ্ছে যে আপনার এই যে পারফিউম ওনার নাসির হোসেন এন পারফিউম সম্ভবত ব্র্যান্ডটার নাম আমার ভুল হইতে পারে এটা পারফিউম কোম্পানি খুলেছেন পাশাপাশি ছোটোখাটো আরও কিছু ব্যবসা আছে আর ভাবিও কর্মজীবী মানুষ সুতরাং নো চ্যান নো টেনশন ডু ফুর্তি আর পোলাপাইন সৌদি এয়ারলাইন্স আসার সময় খুব সাবধান তবে যাবার আগে অবশ্যই দোয়া রইল নাসির ভাই এবং আমাদের নতুন ভাবি তামিমা তাম্মির প্রতি দাম্পত্য জীবন সুখের হোক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত